ফিরলাম বিরতির পর। দিল্লি ও হরিয়ানা নির্বাচনে আপ এবং কংগ্রেসের মধ্যে কোন রকম জোট হচ্ছে না এমনটাই জানিয়ে দিয়েছে কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, দিল্লি এবং হরিয়ানায় নির্বাচনে কোন রকম ভাবেই আপের সঙ্গে কোনো জোট হচ্ছে না সাফ জানালো কংগ্রেস। আর এই নিয়েই কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে আগামী দিনে তাহলে কি ইন্ডিয়া জোটে কোনো রকম ভাবে এটা একটা ধাক্কা লাগলো, কোনো চির ধরলো, নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক খেলা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আপের মুখপাত্র অর্ণব বৈদ্যের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। না দেখুন, এটা তাচ্ছিল্যের কোনো ব্যাপার নেই। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে জোট তৈরি হয়েছিল, সেই জোট তৈরি হয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাঁচাবার জন্য, দেশে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মানুষ যে রায় দিয়েছেন এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে মানুষ চেয়েছিলেন যে বিরোধীরা শক্তিশালী হোক, বিপক্ষ দল শক্তিশালী হোক, যাতে সরকার এখন আর তন্ত্র না চালাতে পারে। সেইটা হয়ে গেছে এবং পার্লামেন্টে আপনারা দেখছেন যে বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্স একসাথে কাজও করছে এবং যাতে দেশের মঙ্গল হয়, জনগণের উপকার হয়, সেই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। এইবারে আসি বিধানসভার ক্ষেত্রে। বিধানসভায় প্রত্যেকটি দলের আলাদা আলাদা আদর্শ আছে এবং তারা আলাদা আলাদা কাজের মাধ্যমে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। আম আদমি পার্টির ইউএসপি কি? আম আদমি পার্টির ইউএসপি হচ্ছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, বিশ্বমানের যে আধুনিকরণ যে জিনিসগুলো হচ্ছে মহল্লা ক্লিনিকের মতো যে জিনিসগুলো দিয়ে, সেইগুলোকে নিয়ে মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, বিদ্যুৎ নিয়ে কাজ করা, ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া যাতে মধ্যবিত্ত পকেটে টান না পড়ে, এই ধরনের কাজগুলো নিয়ে কিন্তু আগামী দিনে আমরা বিধানসভায় নামবো এবং এককভাবেই নামবো। তো আপনি কি মনে করছেন এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ছাড়া আপনারা দিল্লি এবং হরিয়ানাতে সুবিধা করতে পারবেন? দেখুন, বিধানসভা নির্বাচনের আগেও আমরা কংগ্রেসকে ছাড়াই লড়েছি দিল্লিতে এবং তারপরে 62-67 করে সিটও এনেছি 70-টার মধ্যে। আগামী দিনে কংগ্রেসকেও আমরা যখন গুজরাট লড়েছিলাম তখনও কংগ্রেস আমাদের সাথে ছিল না, সেখানেও আমরা 13% ভোট এবং 5টা সিট পাই। যেখানে যেখানে আমরা লড়েছি সেই জায়গায় বিধানসভায় মানুষের, আপনাকে মানুষের যে দরকার প্রয়োজনীয়তা সেটা তুলে ধরতে হবে এবং সেটা কিন্তু আম আদমি পার্টির থেকে ভালো আজ অব্দি কেউ তুলে ধরতে পারেনি। তার কারণ হচ্ছে এটার পরিসংখ্যান। যদি আপনি দেখেন একটি ছোট্ট ক্ষুদ্রতম দল সে 10 বছরের মধ্যে জাতীয় দল হলো, কি করে হলো? মানুষ ভোট না দিলে, মানুষ আমাদের কাজকে পছন্দ না করলে আমরা কি এটা হতে পারতাম? কোনোদিন সম্ভব ছিল না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে যে আম আদমি পার্টির কাছে একটা মডেল অফ গভর্নেন্স আছে এবং সেই মডেল অফ গভর্নেন্সকে সামনে রেখেই কিন্তু আমরা নির্বাচনের ময়দানে নামবো। মহারাষ্ট্র নির্বাচনে আপনারা কি করবেন? সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, যে মুহূর্তে সিদ্ধান্ত হবে সেটা দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব স্তর থেকে আপনাদেরকে জানানো হবে। দেখুন, মহারাষ্ট্রে তো বিজেপি বা এনডিএ জোটকে একটা ঠেকানোর একটা কৌশল সমস্ত রাজনৈতিক দলগুলি একসঙ্গে হয়েছে, সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে আপনারা কি প্রার্থী দেবেন না, না প্রার্থী আলাদা দেবেন, না এনডিএ? এখনো পর্যন্ত মহারাষ্ট্র নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যেই মুহূর্তে সিদ্ধান্তটা নেওয়া হবে দলীয় স্তর থেকে সেই মুহূর্তে আমরা জানাতে পারবো। এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি আপনাকে এটা বলতে পারি যে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো অব্দি হয়নি। সুতরাং আপনারা শুনতেই পেলেন যে আগামী দিনে মানে যে নির্বাচন হতে চলেছে দিল্লি এবং হরিয়ানায় সেখানে কিন্তু কোন রকম ভাবেই জোট করছে না আপ এবং কংগ্রেস। এটা কংগ্রেস জানিয়ে দেওয়ার পর আপের তরফ থেকেও কিন্তু অর্ণব মুখপাত্র বা অর্ণব মৈত্র বা তিনি আপের মুখপাত্র পরিষ্কার জানালেন যে এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার প্রশ্নই নেই, কারণ লোকসভা নির্বাচনের আগে প্রতিটা বিরোধী দল, বিজেপি বিরোধী দল, বা তারা একজোট হয়েছিল এবং তারা জানিয়ে একসঙ্গে লড়ার একটাই উদ্দেশ্য ছিল যাতে বিজেপি কোন রকম ভাবে ক্ষমতায় না আসে বা বিরোধীরা যেন আরো শক্তিশালী হয়। এই পুরো বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। নীল, আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনের, যেটা অর্ণব বাবু বলছিলেন যে লোকসভা নির্বাচনের সময় বিরোধী জোট শক্তিশালী গড়াই কিন্তু লক্ষ্য ছিল বিজেপি বিরোধী জোট, এবং সেক্ষেত্রেও কিন্তু আপ যখন লড়েছিল আপ কিন্তু কোন রকম কোন সিট পায়নি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও কিন্তু এবার একলা চলন নীতি নিল আপ এবং কংগ্রেস, সুতরাং সেক্ষেত্রে কতটা সুবিধাজনক অবস্থায় থাকবে আপ যখন তাদের লিডারই এখন এই মুহূর্তে জেলে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কতটা সুবিধা তারা পেতে পারে?
দেখো আম হরিয়ানাতে ইতিমধ্যে প্রায় এক মাস আগে আপের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল হরিয়ানাতে গিয়ে একলা লড়াই করার জন্য তারা রাজ্য নেতৃত্বকে বার্তা দিয়ে দিয়েছিলেন এবং দিল্লি বিধানসভা নির্বাচনে আপ কংগ্রেসের সঙ্গে জোট করবে না সেটাও কার্যত আজ থেকে এক মাস আগে বলেছিলেন। কিন্তু কংগ্রেসের এত সময় লাগলো কেন এক মাস এই আপের সঙ্গে তারা জোট করবে না তা নিয়ে কিন্তু প্রশ্ন। তাহলে কংগ্রেস কি কোথাও একটা চেষ্টা করেছিল শেষ পর্যন্ত যাতে দিল্লি এবং হরিয়ানাতে এই মুহূর্তে কংগ্রেস এবং বিজেপি একেবারে সমান সমান জায়গাতে রয়েছে, সেই জায়গাতে আপের মতো একটি শক্তিশালী দল মানে উত্তর ভারতের একটি শক্তিশালী দল এবং আপের কিন্তু সেখানে 6-7% ভোট রয়েছে হরিয়ানাতে, এই 6-7% ভোট যদি কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেস বড়াই করতে পারত তাহলে কিন্তু বিজেপি কে সেখান থেকে ক্ষমতাচ্যুত করার জন্য মানসিক ভাবে অনেকটা বেশি শক্তপোক্ত জায়গায় থাকতো জোটের নেতারা বা ইন্ডি ব্লকের নেতারা। তাহলে এই যে এক মাস কংগ্রেস চুপ রইল তার মানে কি কংগ্রেস আপের সঙ্গে জোট করতে চেয়েছিল তাই কি এক মাস অপেক্ষা করেছে, এই প্রশ্নটাই কিন্তু রাজনৈতিক মহলে করছে। অন্যদিকে আপ তো গত এক মাস আগেই বলে দিয়েছে যে লোকসভা নির্বাচন যা হোক বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা আলাদা লড়াই করব। অন্যদিকে মহারাষ্ট্র যে নির্বাচন সেই মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেস তোমার হচ্ছে সেখানে মেন শক্তিশালী দল এবং উদ্ধবের যে শিবির সেই উদ্ধবের শিবির হচ্ছে দ্বিতীয় পজিশন, তৃতীয় পজিশন কে না শরদ পাওয়ার গোষ্ঠী। এইবার মুম্বাইতেও কিন্তু আপের কিন্তু একটা সংগঠন রয়েছে যদিও সেই সংগঠন ভোট বাক্সে পরীক্ষিত নয়, তাই মুম্বাইয়ের নির্বাচনে কি হবে সেটাই সবচাইতে আশ্চর্যজনক কথা। যে যদি দেখা যায় আপ 2-3% ভোট কেটে দিতে পেরেছে তাহলে কিন্তু বহু জায়গায় কমল ফুটবে, এই বাস্তব বুদ্ধিটা কিন্তু শরদ পাওয়ার বুঝছেন, এই বাস্তব বুদ্ধিটা বুঝছেন উদ্ধব ঠাকরে, এটা কংগ্রেসও বুঝছে। তাই আজবার মহারাষ্ট্র নিয়ে আবার কংগ্রেস নিশ্চুপ, মানে কংগ্রেস একটি জাতীয় দল, সেই জাতীয় দলের এখন মানে যে কাজ বা জাতীয় দলের যে একটা মতাদর্শ সেটা দেখা যাচ্ছে এক এক রাজ্যে এক এক রকম, সেইখানে কিন্তু মহারাষ্ট্রে আবার নির্বাচন আপকে নেওয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চুপ কংগ্রেসের নেতারা। অন্যদিকে আমরা শুনলাম আপের মুখপাত্র অর্ণব বাবুও বললেন যে মহারাষ্ট্র নির্বাচনে কি হবে সেই নিয়ে পার্টি কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই সেখানে আপ কিভাবে আপ কিন্তু বলেছে মহারাষ্ট্র নির্বাচনে তারা লড়াই করবে এটা কিন্তু পরিষ্কার, কিন্তু গত এক মাস আগে তারা প্রেস কনফারেন্স করে রীতিমত বলেছে, কিন্তু আপও চেষ্টা করছে এই জায়গাতে দড়ি টানাটানি করে যদি এমএলএ যে সিটিং শেয়ার সেটা যদি কিছুটা বাড়ানো যায়, যদি বাড়ানো যায় তাহলে আপ জোট বাঁধবে, যদি বাড়ানো না যায় তাহলে আপ আপের মতো প্রার্থী দেবে। অর্থাৎ ইন্দি ব্লক লোকসভাতে যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন ক্ষমতার অলিন্দে থাকার জন্য মানে কেউ নিজের বলে না একটা আছে নিজের জায়গা বা নিজের জমি কেউ ছাড়তে চায় না, এই নিজের জমি যখন ছাড়ার প্রশ্ন আসে বা নিজের জায়গায় যখন প্রশ্ন আসে তখন তাদের ইন্দি জোট কিছু থাকে না, কিন্তু অপরের জায়গা যখন দখল করতে যাবে তো সেটা গণতান্ত্রিক উপায় কিন্তু অপরের জায়গা যখন দখল করতে যাবে সেই জায়গায় তাদের জোটের প্রশ্ন আসে, কার্যত গোবলয়ের চিত্রটা এখন এই রকম। অন্যদিকে তুমি যদি দেখো পাঞ্জাব নির্বাচনও বেরিয়ে আছে, পাঞ্জাবে বেশ কিছু পুরসভায় ভোট কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচনের পরে পরই বা কয়েকদিন আগে পরে হতে পারে, সেই জায়গাতেও নির্বাচনে কিন্তু কি হবে তা কিন্তু আপ কিন্তু বলে দিয়েছে যে অলরেডি তারা পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করবে না, কংগ্রেসের এখনো সেই জায়গাতে গিয়ে তারা বলার সাহস পাচ্ছে না যে আমরাও জোট করবো না আমরাও পারলে একলা লড়াই করবো, অর্থাৎ মানে কংগ্রেস এখনো পর্যন্ত যে বিজেপি কটাক্ষ করছে পরজীবী দল এক প্রকার সেইভাবেই পরের উপর মানে বন্দুক রেখে এবং পরের ঘাড়ে মাথা রেখে কিভাবে জয় হাসিল করা যায় সেই রাস্তাতেই রয়েছে, আর উপায়ও নেই। বিগত 10 বছর ধরে রাহুল গান্ধী একলা লড়াইয়ের যে কটা রাজ্যে ডাক দিয়েছে সব জায়গাতেই মুখ থুবড়ে পড়েছে, অর্থাৎ এখন পরের ঘাড়ে বন্দুক রেখে বাঁচা ছাড়া রাহুল গান্ধীর আর কোনো কাজ নেই, তার জন্যই রাহুল গান্ধী 50-90 গেছে, আর যদি একলা লড়াই করে তাহলে কি হতে পারে সেটা বোঝে, তার জন্য কংগ্রেস এখন বরঞ্চ অনেক বেশি তোমার হচ্ছে নমনীয় থাকবে
এবং আগে শরিক দলগুলি যদি না করে তারা এক মাস বাদে গিয়ে তারা বলবে আমরা জোট চাই না, পরিস্থিতি এখন এই জায়গায় এসে ঠেকেছে। একেবারেই একেবারেই, অনেক ধন্যবাদ তোমাকে নীল বণিক, আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম। অর্থাৎ এইটা কিন্তু এই মুহূর্তে কংগ্রেসও যেমন সাফ জানিয়ে দিয়েছে, আপ কিন্তু প্রায় এক মাস আগেই জানিয়ে দিয়েছিল, এবং এই দিল্লি এবং হরিয়ানা ছাড়াও আগামী দিনে ভোট রয়েছে মহারাষ্ট্রে, সেখানকার বিধানসভা নির্বাচনে আপ যেমন লড়াই করার বার্তা দিয়েছে, এখনো পর্যন্ত জানা যায়নি যে সেখানে তারা আদৌ জোট করবে কিনা, তবে আপাতত দিল্লি এবং হরিয়ানায় কোনো রকম জোট হচ্ছে না এবং তারা কিন্তু একলা চলো নীতিতেই এগোতে চাইছে। নিচে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।